আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বিশেষ করে ঢাকা আসর 18 আসনের সর্বোচ্চ জনগণ। আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়। এখানে অনেক রকম প্রতিবন্ধকতা আসছে, অনেক রকম বাধা বিপত্তি আসছে, তারপরেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে। আপনারা দেখেছেন আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ডে একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম আমাদের সকাল ঠিক 10:30 শুরু হয়েছে। 10:30 আমরা হয়তো আমাদের নিজস্ব নেতাকর্মী নিয়ে, কিছু নেতাকর্মী নিয়ে আমরা শুরু করেছি। নেতাকর্মী নিয়ে শুরু করার আধা ঘন্টার মধ্যে আমরা দেখেছি হাজার হাজার জনগণ, সাধারণ ভোটার, এলাকার মানুষ সেই মিছিল নেমে এসেছে। আপনারা সারাদিন হয়তো ফেসবুকে, আপনারা সেটাতে সামাজিক মিডিয়াতে সেটা দেখেছেন, আপনারা হয়তো টিভিতে সেই প্রোগ্রামটা আপনারা দেখেছেন। আমাদের এখানে এত প্রতিবন্ধকতার পরেও সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, আমি বিশ্বাস করি সে উচ্ছ্বাস আগামী 12 তারিখ নির্বাচনে ভোট দেওয়ার উচ্ছ্বাস। আমি বিশ্বাস করি এই উচ্ছ্বাস জ্যেষ্ঠ নেতা বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসার উচ্ছ্বাস। ঢাকা 18 আসন সবসময় বিএনপি সমর্থিত আসন বলে মানুষ বিবেচনা করে। 91 সনে জ্যেষ্ঠ নেতা বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে যেমন নির্বাচিত করেছে, জ্যেষ্ঠ নেতা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, পরবর্তীতে যতবার ভোট হয়েছে মানুষ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, ভোট দেওয়ার জন্য সুযোগ হয়েছে, দানশীল পক্ষে ভোট দিয়েছে, মানুষ কিন্তু সেটা মনে রেখেছে। আমরা জনগণ, জনগণের জন্য যদি কেউ কিছু করে অবশ্যই সেটা মনে রাখে। আজকে বিএনপির পক্ষে এত জনতা কেন, সেটা হলো জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নকে ভালোবেসে মানুষ জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীর পক্ষে এসেছে। আওয়ামী লীগ, তারা আপনারা দেখেছেন তারা জনগণের প্রতি তাদের কোনো সম্মান নেই, তারা জনগণের ভোটের জন্য কোনো তোয়াক্কা করে না, তারা চায় জনগণ যাতে ভোট দিতে না আসে, সেজন্য তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। আমরা বলতে চাই বিএনপির নেতাকর্মীরা হুমকি ধমকিতে ভয় পায় না এবং সাধারণ মানুষ হুমকি ধমকিতে ভয় পায় না, কারণ দীর্ঘদিন তারা ভোট দিতে পারতেছে না, সেই জন্য তারা তাদের অধিকার নিয়ে সচেতন। আগামী 12 নভেম্বর ইনশাল্লাহ এই ঢাকা 18 আসনের জনগণ ভোট দিতে ভোট সেন্টারে যাবে এবং ধানের শীষের পক্ষে ভোট দিবে এবং আমরা ভোট সেন্টারে থাকব। আর একটি কথা হলো, আপনারা দেখেছেন এই প্রতিটি মহামারীর সময় আমরা কিভাবে কাজ করেছি জ্যেষ্ঠ নেতা বেগম খালেদা জিয়ার নির্দেশে, আর তারা কি করেছে, তারা চুরি করেছে, তারা সেখানে দুর্নীতি করেছে। আমরা সাবমিটার কথা ভুলে যাইনি, আমরা শাহেদের কথা ভুলে যাইনি। এই যে শাহেদ সাবরিনা কাদের সৃষ্টি, আমরা আরেক যে মক্ষীরানী বলে যে এক ভদ্রমহিলা আছেন, এখন জেলখানায় আছে, তো আমরা তাদের কথা ভুলে যাইনি। এখন এরকম শাহেদ সাবরিনা যখন দেশে মহামারী হয় যে তারা সেই দুর্নীতি করেছে, এবং সাবরিনা এবং শাহেদের সাথে কার সম্পর্ক ছিল না, আমরা তো সবার সাথে তাদের ছবি দেখেছি, আমরা সবাইকে তাদের পাশে দেখেছি এবং তাদের সবাইকে আমরা তাদের সাথে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতে দেখেছি, দুর্নীতি করতে দেখেছি। আমরা সাধারণ জনগণ, আপনারা দেখেছেন বালিশ কেলেঙ্কারির কথা আপনারা জানেন, আপনারা দেখেছেন আপনারা ফরিদপুরে ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা পাচার করেছে, যে অনেক দেশে একটা বাজেট কত বাজেট হয় সেটা আপনারা জানেন, অথচ একটা ছাত্রলীগের সভাপতি যে 2,000 কোটি টাকা পাচার করে তার উপরের নেতৃবৃন্দ কি করে আমি বিশ্বাস। এবং আমাদের নেতাকর্মীদের গুম খুম হত্যা নির্যাতন নিপীড়ন এই সমস্ত কিছুর জবাব জনগণ যে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না, আমাদের মা বোনদের ইজ্জত যাদের কাছে ইজ্জত যেখানে থাকে না, আমাদের মা বোনদের ইজ্জতের সিকিউরিটি যেখানে নেই, আমাদের বোনদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার সিকিউরিটি যেখানে নেই, সেখানে দেশের জনগণ কিন্তু এখন এই সরকারের উপরে কোন রকম আস্থা নেই। এবং সরকারের যে এই দলের যে প্রার্থী আছে, সরকারি দলের যে প্রার্থী আছে, সেই প্রার্থী সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে কিছু না বললেও এই এলাকার মানুষ কিন্তু জানে তার সম্বন্ধে। এবং এই এলাকার মানুষ, আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন আপনারা সাংবাদিক ভাইয়েরা, এই এলাকার মানুষ আওয়ামী লীগের প্রার্থীর ব্যাপারে কি বলে। যাই হোক, আমি সেদিকে দৃষ্টিগোচর না করে আমি শুধু একটি কথা বলবো, সমস্ত অন্যায়, অত্যাচার, অনিয়ম, দুর্নীতি, খুন, রাহাজানি, গুম এবং আমাদের নিরীহ কর্মীদের বিরুদ্ধে যে মামলা, সমস্ত কিছুর বিচার আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি জনগণ আগামী 12 তারিখ উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে সমস্ত কিছুর বিচার করবে
এবং দেখেন আপনারা একটা খুব বিনয়ের সাথে আপনাদের কাছে বলছি, বিবেকবান মানুষের কাছে বলছি, যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট একজন চিফ জাস্টিসকে কিভাবে বাংলাদেশকে তাড়িয়ে দিয়েছে। চিফ জাস্টিস যখন তাদের পক্ষে সমস্ত কর্মকাণ্ড করেছে তখন চিফ জাস্টিস ভালো, যখন হয়তোবা কোন একটি কথা বা কোন একটি কাজ তাদের করেনি তারপরে কিন্তু সে আর দেশে থাকতে পারেনি। এভাবে একটা দেশ চলতে পারে না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এবং সেটা এক জায়গা থেকে শুরু করতে হবে। সেই জায়গাটা কোনটা? জনগণ আমার বিশ্বাস জনগণ বেছে নিয়েছে, সেটা হলো ঢাকা 18 আসন। আগামী 12 তারিখে যে উপনির্বাচন হবে ঢাকা 18 আসন থেকে জনগণ তাদের প্রতিবাদ শুরু করবে, এবং ইনশাল্লাহ ভোটের মাধ্যমে সেই প্রতিবাদের রেজাল্ট দিয়ে দানের শীষের পক্ষে রায় দিয়ে জনগণ তাদের প্রতিবাদকে আরো শক্তিশালী করবে এবং এই প্রতিবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমি বিশ্বাস করি, আমার আস্থা আছে জনগণের প্রতি, জনগণই আমাদের শক্তি। নির্বাচন ছাড়া যেমন কোনো ক্ষমতা যাওয়া যায় না, জনগণের ভোট ছাড়া কোনো অ্যাচিভমেন্ট করা যায় না। সেজন্য আমি বলবো জনগণের উদ্দেশ্যে, আমি যতদিন বেঁচে আছি আপনাদের সাথে অতীত ছিলাম, এই করোনাকালীন সময় আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আগামী তো থাকবো। আল্লাহ আমার হায়াত যতদিন রাখছে আমি আপনাদের পাশে আছি। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন। 12 তারিখে যত যাই কিছু হোক, হুমকি দামকি সবকিছু উপেক্ষা করে ভোট সেন্টারে যাবেন। ইনশাল্লাহ দানিশ শীষের প্রার্থী, দেশটাতে বেগম খালেদা জিয়ার প্রার্থী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করে সমস্ত অপশাসনের জবাব দিবেন। এই এই আহ্বান জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যর অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। গণতন্ত্র ফেরত চাই, দানের শীষে ভোট চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।